গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবান্ন একাত্তরের মতো ছাত্র সমাজ বিজয়ের আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন বলে মন্তব্য করেন তিনি দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন হাজারো শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে কালিমা লাগাতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান স্বাধীনতার গৌরবকে কলঙ্ক মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তার ঢাল হিসেবে দাঁড়াতে দলের নেতা কর্মীদের নির্দেশ দেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন গণহত্যাকারী শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই দেশের আইনকানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দাবি করেন দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে হিংসা প্রতিহিংসা নয় মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে মূল গণতান্ত্রিক দেশ গড়ার শপথ নিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণকে সঙ্গে রাখবেন কারণ জনগণে বিএনপির সকল ক্ষমতার উৎস সাইফুলিপন দেশ টিভি ঢাকা